আমাদের কিছু ভাই আছেন, তিনারা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে ইয়াজিদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ওনার কোনো দোষ নেই। তাদেরকে বিনয়ের সাথে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাই, আরও ভালো করে একটু পর্যালোচনা পড়ালেখা করা দরকার এই কেন্দ্রিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হওয়ার পরে, ওনাকে শহীদ করার পরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, দেহ থেকে ওনার মাথাকে বিচ্ছিন্ন করা হয়েছিল, আফসুস এবং পরিতাপের বিষয়। এই মাথাটা, কাটা মাথাটা, মস্তকটা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ওনার সামনে নেওয়া হয়েছিল। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই এই ক্ষেত্রে উনি ওনার সহবস্থান থেকে লড়ে যান নাই, এবং যারা এই জঘন্যতম ন্যাক্কারজনক একটি হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদেরকে তিনি বকাঝকা পর্যন্ত করেন নাই। আমরা এটা ইতিহাসের বিভিন্ন বই থেকে পড়লে আমরা এটা দেখতে পাই। আরও জঘন্যতম যেই বিষয়টি হচ্ছে এই কাটা মস্তক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মস্তক যখন রাখা হচ্ছে এটাকে বিকৃত করার জন্য, ইবনে জিয়াদ সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতরে তরবারি দ্বারা খোঁচাচ্ছিলেন। ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন যে ওখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদকে বলতে সাহেব, ইবনে জিয়াদ খবরদার, যা হয়েছে থামো, যা হয়েছে থামো, আমি আমার এই দুই চোখ দিয়ে একবার নয়, বারবার নয়, শতবার নয়, হাজারবারের অধিক পরিমাণে দেখেছি এই নাক এবং কপালে এবং গালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুমার চিহ্ন রয়েছে। খবরদার, এই জঘন্যতম ন্যাক্কারজনক কাজ আর করবে না, যা অগ্রসর হয়েছ সেই পর্যন্ত ক্ষান্ত থাকো। এই কপাল, এই নাক এবং এই চেহারার বিভিন্ন স্থানে আমি দেখেছি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছে। আরও শুনে রাখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে দুইজন সাহাবীর চেহারার মিল ছিল। একজন ছিলেন হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। আরেকজন হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই দুইজনের চেহারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে মিলছিল, আর হুবহু রাসূলের সাথে মিলে যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা। খবরদার, এই মস্তক কাটা মস্তকের সাথে আর বেয়াদবি করবে না।